অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসবেন। খবরটা গতকাল রাতেই ছড়িয়ে পড়ে। তাকে বরণ করে নিতে 11টা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভিড় লেগে যায়। প্লাকার্ড হাতে একদল শিক্ষার্থী স্টেডিয়ামের 2 নম্বর গেটে জড়ো হন। তাদের প্লাকার্ডে লেখাগুলো এমন, দুর্নীতি আর কত, বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই, বিসিবির দালালরা হুঁশিয়ার, ক্রিকেটে আর কতদিন দুর্নীতি চলবে। নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠক। বেলা 1টার কিছুটা পর মিরপুরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এসে তাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান। ক্রীড়া উপদেষ্টার আগমনের কারণে বিসিবিতে আসা সাবেক এই অধিনায়কের, তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ব্যাপারেও এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হতে পারে এমনটাই খবর চাউর হয়। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ড্যাশিং ওপেনার। এই সময় ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে রেখেছেন ক্রিকেট থেকে দূরে। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পরে তামিম ইকবালের সাথে বিসিবি প্রেসিডেন্ট বক্স, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম সব কিছু ঘুরে দেখেন বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ। আহমেদ শাফি, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।